নমস্কার বন্ধুরা, তৃপ্তিস কিচেন অ্যান্ড ব্লকে স্বাগত। তো এর জন্য আমি নিয়েছি কাতলা মাছ, দুটো টুকরো করে নিয়েছি মুড়ো, আর লাগছে এর মধ্যে পেঁয়াজ কুচি, চারটে রসুনের টুকরো, টমেটো কুচি, আলুর টুকরো করে নিয়েছি আমি, আর লাগছে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই গোবিন্দভোগ চাল আমি 15 থেকে 20 মিনিট ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। ওর মধ্যে আমি একটু হলুদ লবণ দিলাম, এটা আমি একটু মেখে নেব। অনেকে এবার চুয়াল নেয় না, তো আমি নিয়েছি, এগুলো আমি এবার ওটা ভালো করে ভেজে নেব। মুড়ো, তো এই মুড়ো ঘন্টার জন্য আমি একটু শুকনো খোলায় একটা মশলাও নেব নেড়ে, এর জন্য নিচ্ছি আমি একটু মস্ত জিরে, দারচিনি, দুটো লবঙ্গ আনিলাম, একটু গরম মশলা, এটা আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব, নিয়ে আমি রোস্ট করবো। দিলাম কড়াইতে সরষের তেল, আলু টুকরো করা ছিল এটা আমি ভেজে নেব। এবার আমি মাছের মুড়ো ভেজে নেব। মুড়ো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। দিলাম একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিলাম একটু সামান্য লবণ, এবার আমি দেব আদা বাটা, রসুন বাটা, দিলাম তেজপাতা, এটা ভালো করে নাড়তে হবে। ভালো করে ভেজে নিয়েছি যাতে আদা পেঁয়াজ রসুনের গন্ধ না থাকে। এর মধ্যে দেব আমি টমেটো কুচি, দিলাম দুটো কাঁচা লঙ্কা, এবার দেব আমি মুগ ডাল, ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু লো সিমে করতে হবে। এবার আমি জল ঝরানো চাল গোবিন্দভোগ এর মধ্যে আমি দিয়ে দিলাম, এটা আমি 3-4 মিনিট নাড়াচাড়া করব। দিলাম আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি, যে যেমন লঙ্কা খায়, তো আমি দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দেবো এর মধ্যে আলুর টুকরো আমার ভাজা ছিল এর মধ্যে দিয়ে দিলাম,
এটা আরো আমি 2-3 মিনিট ভাজবো। এবার দিলাম আমি 1 চামচ চিনি আর একটু লাগবে। এবার আমি দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প। এবার আমি এই মুড়ো এর মধ্যে ভেঙে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। দিলাম একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে এবার জল অ্যাড করব। পরিমাণ মতো জল দিতে হবে। এর মধ্যে দিলাম আমি জল 1 কাপ আর একটু লাগবে, 2 কাপ জল লাগবে। এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। মিনিট পর আমি এবার ফিরে এলাম, ঢাকাটা খুলে আমি দেখবো। এবার এর মধ্যে যে ভাজা মশলা আমি রোস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। আর দেব 1 চামচ ঘি। হয়ে গেছে আমার মুড়ো ঘন্ট। প্রস্তুত আমার মুড়ো ঘন্ট। এর উপর থেকে আমি একটু গার্নিশের জন্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো কি মন্দ হয়েছে। আর আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমি উৎসাহ পাবো কোত্থেকে? তো প্লিজ প্লিজ আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।